আন্তর্জাতিক বাজারের দোহাই দিয়ে আবারও দেশের বাজারে লিটারে ১২ টাকা বাড়ছে বোতলজাত সয়াবিন তেলের দাম, যা আগামীকাল থেকে কার্যকর হবে বলে ঘোষণা দিয়েছে বাংলাদেশ ভেজিটেবল ওয়েল অয়েল রিফাইনার্স অ্যান্ড ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন। চলতি মাসের ৬ ফেব্রুয়ারি লিটার প্রতি ৮ টাকা বাড়িয়ে ১৬৮ টাকা করা হয়েছিল নিত্য প্রয়োজনীয় এই পণ্যটির দাম। মাস না ঘুরতেই ইউক্রেন রাশিয়া যুদ্ধের দোহাই দিয়ে আবারও বাড়ছে এই ভোগ্য পণ্যটির দাম। কাল থেকে খুচরা পর্যায়ে প্রতি লিটার তেল কিনতে একজন গ্রাহককে গুনতে হবে ১৮০ টাকা। উৎপাদকরা বলছেন, আন্তর্জাতিক বাজারের সাথে তাল মিলিয়ে দাম না বাড়ালে লোকসান গুনতে হবে তাদের। দর্শক, এই মুহূর্তে রাজধানীর মৌলভী বাজারে রয়েছেন সহকর্মী রায়হান শোভন। আমরা তার কাছ থেকে জেনে নেব সেখানকার বাজার দরের অবস্থা। জি, আপনি যেমনটি জানতে চেয়েছেন যে আমি এই মুহূর্তে কিন্তু রাজধানীর মৌলভী বাজার বাজারে আছি, সেখানে এই বাজারটি কিন্তু রাজধানীর মতো অন্যতম যে পাইকারি তেলের বাজার হিসেবে পরিচিত। এই বাজারে কিন্তু আমরা যেটা দেখেছি কিছুক্ষণ আগে ভ্রাম্যমাণ আদালতের যে অভিযান ছিল ভোক্তা অধিকারের, সেই ভোক্তা অধিকারের কিন্তু অভিযান পরিচালিত হচ্ছে। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এখানে অভিযান চালিয়ে যে বিষয়টি আমরা দেখেছি সেই বিষয়টি হচ্ছে এখানে যে খুচরা যে তেল আছে, খুচরা তেলের দামও কিন্তু এই বাজারে বেড়েছে। এখানে লিটার প্রতি সরকারি নির্দেশনা অনুযায়ী ১৪৩ টাকা করে প্রতি লিটার তেল বিক্রি করার কথা থাকলেও এই বাজারে কিন্তু আমরা যেটি দেখেছি ১৫৭ টাকা প্রতি লিটার খুচরা যেই খোলা তেল আছে সেই তেল কিন্তু বিক্রি হয়েছে। এবং এই জন্য কিন্তু বেশ কয়েকটি দোকানে কিন্তু এই বিষয়টির সাথে যুক্ত করতে চাই এই যে বোতলজাত যে যে প্রস্তাব দেওয়া হয়েছে সেই প্রস্তাবের প্রেক্ষিতে আমরা কিন্তু মৌলভী বাজারে কিন্তু এখন পর্যন্ত দেখিনি যে আসলে এখন পর্যন্ত কিন্তু যেই ১২ টাকা বাড়িয়ে ১৮০ টাকা প্রতি লিটার বিক্রি করতে তারা কিন্তু আগের দামে বিক্রি করছেন। তাদের সাথে আমরা কথা বলেছি, তারা আমাদেরকে যেটি জানিয়েছেন যে এখন পর্যন্ত যেহেতু তাদের কাছে সরাসরি ওই রকম কোনো নির্দেশনা আসেনি সেহেতু তারা আগের দামে বিক্রি করছেন, যদি তাদের কাছে এরই মধ্যে নির্দেশনা চলে আসে। রাহান, ধন্যবাদ। দর্শক, এতক্ষণ রাজধানীর মৌলভীবাজার থেকে সেখানকার বাজার দরের পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মী রাহান শোভন।